হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিয়াতুলি, ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মিয়াতুলিতে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা সব বাঙালিরা জানি যে আজ হলো 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। আর এই দিবসটি উপলক্ষে এই ভিডিওটি আমি কলাব করেছি আরো অনেক আপুদের সাথে। আমরা সবাই চেষ্টা করেছি এই কোলাবোরেশনের মাধ্যমে স্বাধীনতা দিবস নিয়ে আমাদের মনে ভাব প্রকাশ করতে। অনেক আপুরা আছেন যারা শুধু আমার সাথে কলাব করার জন্য ফার্স্ট টাইম আজকে আমার সামনে দাঁড়িয়ে আছেন। আলহামদুলিল্লাহ, আই ফিল সুপার ব্লেসড। যেহেতু অনেকের এটা ফার্স্ট ভিডিও, তাই অনেক ভুল ত্রুটি হতে পারে। আশা করি তোমরা ভুল ত্রুটিগুলো আমার সুন্দর দৃষ্টিতে দেখে তাদের সবাইকে সাপোর্ট করবে। আমি একের পর এক সব আপুদের ভিডিও ক্লিপগুলো অ্যাড করে দিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা এই ভিডিওতে আমার সাথে যুক্ত হয়েছেন, আমি তাদের ভিডিও লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা প্লিজ তাদের চ্যানেল ভিজিট করবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাদেরকে অনেক মোটিভেট করে। সো তোমরা দেখতে থাকো। আজ 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। প্রথমে আমি শ্রদ্ধা জানাই সেই সব শহীদদের প্রতি যারা নিজেদের রক্ত জড়িয়ে নিজেদের প্রাণকে উৎসর্গ করে এই দেশটি স্বাধীন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালে 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই অগ্নি জোড়া বক্তব্য আজও ইতিহাসের পাতায় লেখা রয়েছে। পাকিস্তানি রাষ্ট্রের দুটি অংশ ছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তান যা বর্তমানে বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান যা বর্তমানে পাকিস্তান। পাকিস্তানি শোষকরা ষড়যন্ত্র করেছিল আমাদেরকে দাবিয়ে রাখতে, আমাদেরকে পরাধীনতার চাদরে ঢেকে রাখবে, কিন্তু তারা সফল হতে পারেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে বাঙালি বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদারদের প্রতি রুখে দাঁড়িয়েছিলেন। আমাদের এই সোনার বাংলাকে স্বাধীন করার জন্য এবং পরাধীনতার গ্লানি থেকে আমাদেরকে মুক্ত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনাকে জানাই হাজারো সালাম, কারণ আপনি বাঙালি জাতিকে মুক্তি মহামঞ্চে উজ্জীবিত করে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আমি একজন গর্বিত বাঙালি। জয় বাংলা। স্বাধীনতা তুমি রবি ঠাকুরে, রঝর কবিতা অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। আমি প্রতীক্ষা বিশ্বাস। আমি ইউটিউবে মেকআপ রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করি। আমার ইউটিউব চ্যানেলের নাম আমার নামেই। কবি শামসুল রহমান এই কবিতাটিতে কতই না সুন্দর করে স্বাধীনতাকে ফুটিয়ে তুলেছেন। শত শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীনতা। স্বাধীনতা আমার কাছে অনেক বেশি গর্বের আর সম্মানের, আর আমি একটি স্বাধীন দেশের নাগরিক হতে পেরে অনেক বেশি আনন্দিত বোধ করি। সবাইকে জানাই 50তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আমি অনন্যা হায়দার তনি, আমার ইউটিউব চ্যানেল অনন্যা ব্লগস থেকে। আশা করছি সবাই খুব ভালো। আমার চ্যানেলে মূলত ট্রাভেল ব্লগ, ডেইলি লাইফ ব্লগ বা কুকিং ব্লগ, DIY বিভিন্ন ধরনের ভিডিও আমি দিয়ে থাকি। মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস আজ 26শে মার্চ, বাঙালি জাতির জীবনে অনন্য সাধারণ একটি দিন। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় আজকের এই দিনটি। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে 30 লাখ মানুষের আত্মত্যাগ, 3 লাখ নারীর সংগ্রাম এবং বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতির মাধ্যমে আজকের এই দেশকে আমরা পেয়েছি। পৃথিবীর মানচিত্রে তৈরি হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা বাঙালি জাতির জন্য শ্রেষ্ঠ অর্জন। দেশাধীনের এই সুবর্ণ জয়ন্তীর দিনে সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ মহান স্বাধীনতা দিবস, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এত গৌরবময়, এত বেদনাময় বছর বাঙালির জীবনে আগে কখনো আসেনি। বছরটি 1971। এই একটি বছরের মাধ্যমে সারা বিশ্ব বাঙালিকে চিনল, জানল এবং বুঝতে পারল প্রয়োজনে কাদামাটির মতো নরম বাঙালি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আর তাই তো যুদ্ধবিদ্যায় পারদর্শী পাকিস্তানকে মাত্র 9 মাসের ব্যবধানে পরাজিত করে ফেলে। স্বাধীনতার জন্য প্রাণের আবেগ যখন দুর্দমনীয় হয়ে উঠে, তখন পৃথিবীর যে কোনো মরণাস্ত্রই ব্যবহার করা হোক না কেন, তা মানুষের আবেগের কাছে তুচ্ছ হয়ে যায়। আর তার প্রমাণ আমরা পেয়েছি 1971 সালে বাঙালির মুক্তিযুদ্ধে। এই যুদ্ধে আমরা হারিয়েছি লক্ষ লক্ষ শহীদদের, তাদের এই ত্যাগের কথা ভুলে গেলে আমাদের চলবে না। তাই আমাদের উচিত আমাদের ছোট ভাই বোন সহ ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস সম্বন্ধে জানানো, যাতে তাদের এই আত্মত্যাগ বিফলে না যায়। শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্যটি শেষ করছি। আনন্দ বেদনার মহাকাব্য যেদিন থেকে চিরকালের জন্য বইতে শুরু করল বাঙালি জাতির বুকে, সেই মহান স্বাধীনতা দিবসের 50তম বার্ষিকী আজ।
আর এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি দেশমাতৃকার জন্য আত্মদানকারী বীর সন্তানদের, সেই সাথে স্মরণ করছি 30 লক্ষ শহীদের যাদের প্রাণের বিনিময়ে এসেছে এই দেশের স্বাধীনতা। আজ এই স্বাধীনতার জন্যই পৃথিবীর বুকে বাংলাদেশের মানচিত্রে স্থান করে নিয়েছে। স্বাধীনতার জন্যই আমরা স্বাধীন দেশের নাগরিক। এই স্বাধীনতা অর্জনের পিছে যার অবদান সবচেয়ে বেশি, তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই স্বাধীনতা হাজার প্রাণের বিনিময়ে অর্জিত শ্রেষ্ঠ অর্জন বাঙালি জাতির জন্য। তাই এই স্বাধীনতাকে ভুলে গেলে চলবে না, বরং চিরকালের জন্য বুকে ধারণ করে রাখতে হবে। আর এই ছোট্ট বার্তার মাধ্যমে আমি সবাইকে জানাচ্ছি স্বাধীনতা দিবসে অনেক শুভেচ্ছা। আমি সঙ্গীতা ফ্রম সঙ্গীতাস ডেইলি, আমার চ্যানেলটা ব্লগ চ্যানেল, সেই সাথে মেকআপ এবং DIY নিয়ে ভিডিও করে থাকি। আসসালামু আলাইকুম। আজ মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ। এই দিনের গুরুত্ব যেন আমাদের কাছে কোনো অংশে কম না হয়। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। আমরা পৃথিবীর যেই দেশেই থাকি না কেন, আমাদের সন্তান যেন আমাদের ইতিহাস সম্পর্কে জানে, আমাদের স্বাধীনতা দিবসের মূল উদ্দেশ্য সম্পর্কে জানে, আমরা যেন আমাদের সন্তানকে এবং আমরা নিজেরাও যারা শহীদ হয়েছেন, যেসব মা বোনেরা তাদের সকল কিছু বিসর্জন দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, তাদের কথা ভুলে না যাই। আমার চ্যানেল নওশীন ফারুক থেকে আপনাদের সবাইকে ঘুরে আসার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আজকে 26শে মার্চ নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। 26শে মার্চ আমাদের বাঙালির জন্য খুবই গর্বের একটি দিন। আমাদের জীবনে স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। এই দিনটি প্রত্যেক বাঙালির জীবনে বয়ে আনে আনন্দ, বেদনা, গৌরবের এক মধুর অনুভূতি। একদিকে হারানোর কষ্ট, অন্যদিকে মুক্তির আনন্দ। তবে শেষ পর্যন্ত সব কিছু ছাড়িয়ে স্বাধীনতা প্রাপ্তির আনন্দই বড় হয়ে ওঠে আমাদের জীবনে। আপনাদের যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে এবং আমার এই মেকআপ লুকটি ভালো লেগে থাকে, প্লিজ আপনারা আমার চ্যানেলটি ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজ 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। লাশের ধ্বংসস্তূপ থেকে রক্তরঙা সূর্যাস্তের পূর্বাভাসের দিন আজ। 30 লাখ শহীদের আত্মবলিদানের ফলে পাওয়া আমাদের এই স্বাধীনতা। আর স্বাধীন বাংলাদেশে জন্মেছি বলেই প্রত্যেকটা নিঃশ্বাস খুব স্বাধীনভাবে নিতে পারি। স্বাধীনতা মানে আমাদের কাছে লিখতে পারা, পড়তে পারা, স্বাধীনভাবে বাঁচতে পারা আর লাল সবুজের স্বাধীন একটি পতাকা। অনেক রক্তের বিনিময়ে পাওয়া আমাদের লাল সবুজের পতাকা। আজ স্বাধীনতা দিবস উপলক্ষে ইউটিউবের কলাবরেশনের পক্ষ থেকে আমি দ্য স্কিন সকল শহীদের প্রতি জানাচ্ছি শ্রদ্ধা আর ভালোবাসা। 26শে মার্চ নিয়ে কিছু কথা। বাঙালি এমন একটি জাতি যে জাতি ভাষার জন্য প্রাণ দিতে হয়েছিল লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, অর্থের বিনিময়ে, সম্পদের বিনিময়ে, সম্ভ্রম দিয়ে আমরা আমাদের স্বাধীনতাকে অর্জন করেছি। তাই আমি এদেশের নাগরিক হতে পেরে নিজেকে গর্বিত মনে করি। আমি বাঙালি, আমি বাংলায় কথা বলি, এটাই আমার অহংকার। কবিগুরু সুকান্ত ভট্টাচার্যের কিছু কবিতার লাইন দিয়ে বলতে চাই, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছাড় খার, তবুও মাথা নোয়াবার নয়। পরিশেষে এটাই বলতে চাই, বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি। আমি ফাহমিদা রহমান। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমাকে যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজানা, আমার চ্যানেল মাম্মি অ্যান্ড কিডো, যেখানে আমি আমার লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করে থাকি। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল। আমরা তো সবাই জানি লাখো কোটি শহীদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা, কিন্তু আমি মনে করি বাংলাদেশের নারীরা এখনও পরাধীন। হ্যাঁ, সেদিনই স্বাধীন হতে পারবে আমাদের বাংলাদেশ, যেদিন আমাদের দেশের নারীরা স্বাধীনভাবে রোডেঘাটে চলাফেরা করতে পারবে, স্বাধীনভাবে নিজের মেধার বিকাশ ঘটাতে পারবে এবং স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারবে। ওই দিনই হবে বাংলাদেশের জন্য প্রকৃত স্বাধীনতা দিবস। হ্যাঁ, আমি বাঙালি, বাংলা আমার মাতৃভাষা, বাংলাদেশকে অনেক ভালোবাসি, তাই আমি বলবো হৃদয় আমার বাংলাদেশ।
আলাইকুম, নাইমা ইব্রাহিম ব্লগ চ্যানেল থেকে আমি নাইমা। আজ 26 মার্চ মহান স্বাধীনতা দিবস। 1971 সালে 25 মার্চ রাতে ইয়াহিয়া খানের নেতৃত্বে অপারেশন সার্চলাইট নামে পাকিস্তানি হানাদার বাহিনীরা নিরীহ বাঙালিদের উপর যে হত্যাযজ্ঞ চালিয়েছিল তা থেকে মুক্তির জন্য 26 মার্চ চট্টগ্রামের কালুরঘাটের বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, যা পৌঁছে যায় দেশের প্রত্যেকটি কোনায় কোনায়। মৃত্যুভয়কে তুচ্ছ করে জয় বাংলা স্লোগানে ঝাঁপিয়ে পড়ে বাংলার দামাল ছেলেরা। বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই শুরু হয়েছিল আজকের এই দিনে। ভয়াল সে কালো রাত্রির পোড়া কাঠ, লাশ আর জননীর কান্না নিয়ে নতুন সূর্যের সূচনা হয়েছিল 1971 সালের 26 মার্চের এই দিনে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলব না। স্বাধীনতার আজকের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা। আজ 26 মার্চ স্বাধীনতা দিবস। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ের পরে এই স্বাধীনতা দিবস পেয়েছি আমরা 1971-এর ভাষা আন্দোলনের মাধ্যমে। হ্যাঁ, একটি স্বাধীন দেশের নাগরিক আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি, মাথা উঁচু করে কথা বলতে পারছি, বাংলা ভাষায় কথা বলতে পারছি। আর আগামী প্রজন্মের কাছে এটাকে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্বটাও আমাদের। আমাদের ভাইরা তো রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করে দিয়ে গিয়েছে, আর রক্ষা করার দায়িত্বটা দিয়ে গিয়েছে আমাদের সবাইকে। আগামী প্রজন্মের কাছে এইটার সম্বন্ধে, স্বাধীনতা দিবস সম্বন্ধে জানানো আমাদের দায়িত্ব। তো চলুন আমরা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আগামী প্রজন্মের কাছে আমরা এটাকে পৌঁছিয়ে দেব। তো ইউটিউবে ছোট্ট একটি চ্যানেল আছে আমার, চ্যানেলটির নাম জোরেশিতা ব্লগ চ্যানেল। ওটাতে মূলত আমি আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করে থাকি। আজ 26 মার্চ মহান স্বাধীনতা দিবস। 1971 সালের আজকের এই দিনে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে শুরু হয় এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাসের এই যুদ্ধে অনেক রক্ত আর অনেক প্রাণের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। আর তাই প্রতি বছর এই দিনে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। আমি গর্বিত, কারণ আমি একজন বাঙালি। আমি গর্বিত, কারণ আমি স্বাধীন বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক। আমি গর্বিত, কারণ আমি প্রবাসের মাটিতে থেকেও আমার সন্তানদের বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে, বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে জানাতে পেরেছি। আর যাদের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে সেই সকল মুক্তিযোদ্ধাদের জানাই বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক বাংলাদেশের মানুষ। মায়ের কাছে সন্তানেরা যেমন স্বাধীন মুক্ত, তেমনি বাংলাদেশের মাটিতে আমরা স্বাধীন মুক্ত। আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি আর বিশ্বের দরবারে নিজেদেরকে স্বাধীন জাতি হিসেবে পরিচয় করিয়ে দিতে পারছি। 1971 সালের 26 মার্চ স্বাধীনতা দিবস ঘোষণার মধ্য দিয়ে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা। যাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা, তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমি স্নিগ্ধা, আমার চ্যানেলের নাম স্নিগ্ধা খান। আমি কাজ করছি বেবি ফুডের রেসিপি ও বেবি কেয়ারের টিপস নিয়ে। সবাইকে ঘুরে আসার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি শাম্মি, আমার চ্যানেলের নাম জীবন থেকে নেওয়া অল্প কিছু। 26 মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস এবং আমাদের জাতীয় দিবস, বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন মহান 71-এর মুক্তিযুদ্ধ। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশ পেয়েছে স্বাধীনতা। 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির মাধ্যমে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হলে দায়িত্ব আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদেরকে কোনো যুদ্ধ করতে হবে না, কোনো রক্ত দিতে হবে না। শুধুমাত্র যে যার যার অবস্থান থেকে নিজের দেশের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা মাধ্যমে দেশকে এগিয়ে। একজন বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। ধন্যবাদ সবাইকে। সবাই আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সুলতানাস ব্লগস থেকে আমি সুলতানা বলছি। কেমন আছেন আপনারা? আজকের এই ভিডিওটি আমি কোলাবোরেট করেছি
মিয়াতুলি আপু সহ অন্যান্য আপুদের সাথে। আমার চ্যানেলটি মূলত একটি ব্লগ চ্যানেল। এই চ্যানেলে আমি ব্লগ ছাড়াও আমার ডেইলি কুকিং, আমার বাচ্চাদের সাথে করা ডেভেলপমেন্টাল হেলথ কেয়ারের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, আশা করি আপনাদের কাজে লাগবে। আজ 26শে মার্চ 1971 সালের এই দিনে বাংলার মাটিতে উড়েছিল লাল সবুজের পতাকা, দেশের বুকে জন্ম নিয়েছিল নতুন একটি দেশ। আমার মায়ের দামাল ছেলেরা নিজেদের জীবনের বাজি রেখে 9 মাস মরণপণ যুদ্ধের মাধ্যমে অর্জন করেছিল আজকের এই স্বাধীনতা। জাতি আজকের এই দিনটিতে শ্রদ্ধা করে সেই বীর সন্তানদেরকে স্মরণ করবে। সকলকে 26শে মার্চের অনেক অনেক শুভেচ্ছা এবং আমাদের মহান মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা শ্রদ্ধা ভরে অনেক দোয়া এবং ভালোবাসা জ্ঞাপন করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, এই দিবসের সূচনা কিন্তু 26শে মার্চ ছিল না, এই দিবসের সূচনা ছিল 7ই মার্চের সেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, তোমাদের যা কিছু আছে তা নিয়ে যুদ্ধ করবে, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব। এই ভাষণটা শোনার পর কিন্তু পাকিস্তানিরা চুপ মেরে বসেছিল, তারা কিন্তু 25শে মার্চ কি ঘটাবে সেটা নিয়ে কিন্তু তারা আগে থেকে প্ল্যানটা করেছিল, কিন্তু আমাদের প্রিয় বাঙালিরা সেটা জানতে পারেনি, যারা তাদের নিজের জীবনের বিনিময়ে আমাদেরকে এত সুন্দর একটা দেশ উপহার দিছে, লাল সবুজের দেশ। তো সেই দেশের জন্য যারা আত্মস্বর্গ করছে সেই সব শহীদদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি। এই স্বাধীনতা কিন্তু আমরা এমনি এমনি পাইনি, এটা পেতেও আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জান্নাত বিদি মালয়েশিয়া ব্লগ থেকে বলছি। আজকে 26শে মার্চ স্বাধীনতা দিবস, আমাদের দেশে স্বাধীনতার জন্য অনেক বীর জীবন দিয়েছে, আমাদের স্বাধীনতা এনে দেওয়ার জন্য অনেক মা বীরাঙ্গনা হয়েছে, তো তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই, এবং সকল দেশবাসীর জন্য আমি দেশবাসীর সাথে আমিও অনেক গৌরব প্রকাশ করি যে আমি স্বাধীন দেশের নাগরিক, স্বাধীন বাংলাদেশের আমি নাগরিক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আসমাউল হুসনা, আমার চ্যানেলের নাম আকিফানা বিয়ার্স ওয়ার্ল্ড। আমার চ্যানেলে আমি সাধারণত আমার লাইফস্টাইল, ট্রাভেলিং, কুকিং, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গেট টুগেদার, বাচ্চাদের এডুকেশন, শিক্ষামূলক তথ্য, শপিং ইত্যাদি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। স্বাধীনতা লাগবে, স্বাধীনতা, নিজের মতো বাঁচতে চাওয়া। 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। এই দিনে জাতি স্মরণ করছে বীর শহীদদের। স্বাধীনতা দিবস তাই বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতীক, তাই উদ্দীপ্ত হওয়ার ইতিহাস। আজকের এই ভিডিওটি কোলাবোরেশন ভিডিও, মিয়াতুলি ও অন্যান্য আপুদের সাথে 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে কোলাবোরেশন ভিডিও, আশা করছি সবার ভালো লাগবে। অন্যান্য আপুদের চ্যানেলের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ সবাই ঘুরে আসবেন, ধন্যবাদ। বলবীর বলো চির উন্নত মহর্ষির, আসসালামু আলাইকুম, আমি অন্তরা অন্তরা ব্লগস থেকে বলছি। আশা করছি যে যেখানে আছেন সকলে ভালো আছেন। প্রথমে সকলকে আমি স্বাধীনতা দিবসের প্রাণভরে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের মহান স্বাধীনতা দিবস, 26শে মার্চ 1971 সালে এই দিনে আমাদের স্বাধীনতার সংগ্রামের শুরু হয় আর কি। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর আমরা আমাদের স্বাধীনতা পাই। তো আজকে এখানে স্বাধীনতা নিয়ে আমার কী চিন্তাভাবনা সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। স্বাধীনতা আমাদের এক এমন উপহার যা আমাদের এনে দিয়েছে বাংলার কৃতি সন্তানেরা, তাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা মানে আমার কাছে লিখতে পারা, বলতে পারা কথা। স্বাধীনতা মানে লাল সবুজের এক টুকরো পতাকা। স্বাধীন, আমি এই দেশের স্বাধীন নাগরিক, এটি আমার কাছে অনেক বড় একটা ব্যাপার আর কি। আর স্বাধীনতা এমন একটি সুযোগের নাম যেটা, যার মাধ্যমে আমরা যেটা হতে পারবো কল্পনাও করতে পারি না সেটা আমরা হতে পারি। একদম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধের পর আমরা আমাদের স্বাধীনভাবে, স্বাধীন এবং সার্বভৌমত্বভাবে আমাদের দেশকে ফিরে পেয়েছি। অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের দেশকে স্বাধীন এবং সার্বভৌমত্ব করতে পেরেছি। তো স্বাধীনতা বলতে আমরা সকল কিছু স্বাধীনভাবে চলাফেরা, ঘোরাফেরা, সব কিছু করাকেই আমি স্বাধীনতা বুঝি।
আর যেহেতু আমাদের বাংলাদেশ হচ্ছে স্বাধীন একটি দেশ, স্বাধীন এবং সার্বভৌমত্ব একটি দেশ, অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশ অনেকটা স্বাধীন, যে কোনো ইয়েতে আমরা অনেকটা স্বাধীনভাবে পালন করে থাকি স্বাধীনতা দিবস বিভিন্ন উদযাপনের মাধ্যমে স্কুল কলেজ ভার্সিটিতে। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিও, কমেন্ট করে তোমাদের অপিনিয়ন শেয়ার করবে এবং নেক্সটটা তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সো ভালো থেকো তোমরা, দেখা হবে পরে কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।